বন্ধুরা, আপনারা কি জানেন পিঁপড়ে সারাদিনে কত ঘন্টা রেস্ট করে? আচ্ছা, আপনারা কি এটা জানেন দুবাইয়ের মানুষরা কেন সাদা ড্রেস পরে? আমরা সবাই শুনে এসেছি মধু 3000 বছর পর্যন্ত ঠিক থাকে। এই কথাটা কতটা সত্যি আর কতটা মিথ্যে জানেন কি? তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফ্যাক্ট নাম্বার 1, বন্ধুরা আপনারা সবাই পিঁপড়েকে পরিশ্রম করতে নিশ্চয় দেখেছেন, কিন্তু আপনি কি জানেন এই পিঁপড়েরা 24 ঘন্টায় বা একদিনে কতক্ষণ রেস্ট করে? তাহলে আপনাদের জানিয়ে দিই, এই পিঁপড়েরা 24 ঘন্টায় মাত্র 16 মিনিট রেস্ট করে আর বাকি পুরোটা সময় তারা কাজ করতে থাকে। ফ্যাক্ট নাম্বার 2, অ্যামাজন থেকে আমরা অনেক প্রোডাক্ট কিনি। অ্যামাজন ভারতের ই কমার্স ওয়েবসাইটগুলোর মধ্যে কতটা জনপ্রিয় কোম্পানি সেটা তো আপনারা নিশ্চয় জানেন, কিন্তু 27 বছর আগে যখন এই কোম্পানিটা সদ্য শুরু হয়েছিল সেই সময় অ্যামাজনের অফিস কেমন ছিল জানেন? সেই সময় ছোট্ট একটা বিল্ডিংয়ের মধ্যে অ্যামাজনের অফিস ছিল। এবার দেখে নিন অ্যামাজনের বর্তমান অফিস, সেই সময়কার অফিসের সাথে আজকের অফিসের তুলনা করলেই আপনারা অ্যামাজনের গ্রোথ সম্পর্কে অনুমান করতে পারবেন। অ্যামাজন কোম্পানির কর্তৃপক্ষ অফিসের চারিপাশে এমনভাবে গাছ লাগিয়েছে যাতে সেখানে ফ্রেশ অক্সিজেন পাওয়া যায়। ফ্যাক্ট নাম্বার 3, ক্রিকেটে ম্যাচ জিতলে প্লেয়ারদের কী দেওয়া হয়? অবভিয়াসলি টাকা, গাড়ি, কিন্তু সাউথ আফ্রিকাতে যদি কোনো প্লেয়ার ম্যান অফ দ্য ম্যাচ হয় তাহলে সেই প্লেয়ারটাকে টাকা বা গাড়ি দেওয়া হয় না, সেই প্লেয়ারটাকে 5 GB নেট দেওয়া হয়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এত পরিশ্রম করে মাত্র 5 GB নেট পাওয়া যায়। এর পেছনে কী কারণ আছে সেটা তো আমরা জানি না, কিন্তু ব্যাপারটা সত্যিই আজব। ফ্যাক্ট নাম্বার 4, আপনারা এটা নিশ্চয় শুনেছেন যে মধু 3000 পর্যন্ত ঠিক থাকে, এর আগে নষ্ট হয় না, কিন্তু এটা কি ঠিক? বন্ধুরা, এটা সম্পূর্ণ সঠিক নয়। প্রাকৃতিক মধু যেটা মৌচাক থেকে বের করা হয় সেটা হলো আসল মধু, সেগুলো দীর্ঘদিন ঠিক থাকে, কিন্তু আমরা মার্কেট থেকে যে সমস্ত মধু কিনে আনি সেগুলোর মধ্যে অনেক কিছু মেশানো থাকে, যেমন অনেক ধরনের অ্যাসিড, চিনি, বিভিন্ন কেমিক্যাল ইত্যাদি ইত্যাদি। তাই মার্কেট থেকে আনা মধু একটা সময় পরে নষ্ট হয়ে যায়, তবে প্রাকৃতিক মধু নষ্ট হয় না। ফ্যাক্ট নাম্বার 5, বন্ধুরা আপনার মনে কি কখনো এই প্রশ্নটা এসেছে, দুবাইয়ের মানুষরা সাদা ড্রেস কেন পরে? আসলে দুবাইয়ের মানুষদের সাদা ড্রেস পরার কারণ, দুবাই হলো একটি মরুভূমির দেশ, সেই কারণে এখানে খুব বেশি গরম, আর আমরা সবাই জানি সাদা রং সূর্যের কিরণকে প্রতিফলিত করে এবং গরম কম লাগে। তাই দুবাইয়ের মানুষরা সাদা ড্রেস পরে যাতে তাদেরকে বেশি গরমের মোকাবিলা না করতে হয়। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এইরকম অসাধারণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।